আমি বলি কি যে তোমরা সবাই বন্ধুর সাথে ঝামেলাটা বসে মেটাও না। এই দেখ দ্রোণ, আজ তোর বউ বললো বলে কিন্তু আমরা বসে পড়ছি, না হলে কিন্তু আজকে আমরা চলেই যেতাম, কি বলিস? ঠিক বলেছিস, ঠিক আছে ঠিক আছে, এবার তো তোমরা বসো। আরে বাবা, বাড়ির নতুন বউ তোমাদের বসতে অনুরোধ করছে, কি রে? এই যে সরো, আমরা কিন্তু তোমায় একদম ছাড়ছি না। তোমার নামটা জানো কি? তোমায় কিন্তু আমরা নাম ধরেই ডাকবো, তুমি কিন্তু আমাদের থেকে অনেক ছোট। আরে সেসব হবে কোন, আগে আমরা আমাদের পরিচয়টা ওকে দিয়ে দিই। সরো, আমি হলাম শতদত্ত, আর ও হলো সুমিত, আর উনি রাহুল, আর ও রাইমা, আর ও আমি রেশমি, এবং মধুরিমা। আরো আমাদের অনেক অনেক বিরাট বড় গ্যাং আছে, আজকে সবাই আসেনি। আর আমি আমি চিনি, মানে চিনময়ী। বা এটা তো ফাটাফাটি, চিনি মানে যে তোমাকে চেনে না সেও বলে চিনি, আর যে চেনে সেও বলে চিনি। আজ কিন্তু সুদে আসলে উসুল হবে সবকিছু, আজ আমরা জমিয়ে তোমার গলায় গান শুনবো। আর আমি না খেতে খুব ভালোবাসি, তুমি রান্না করবে আর আমরা সবাই কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ, আর এই বেটাকে জমিয়ে কথা শোনাবো। হ্যাঁ, তোমাকে বিয়ে করবে বলে ওর এমন তাড়াহুড়ো পড়লো যে আমাদেরকে নিমন্ত্রণের কথাটা মনেই থাকলো না। আপনাদের সবার আবদার রাখা হবে, আপনারা তো ছোট মালিকের বন্ধু, আপনাদের আবদার মানে তো বাস, হোয়াট আ নাইস নেম, ছোট মালিক, এটা তো দারুণ ব্যাপার। তুমি বুঝি তোমার বরকে আদর করে এই নামে ডাকো? হ্যাঁ তাই হবে বুঝি, তা বলে আমাদের সামনে বলে ফেললে একবারে ভুল ভুল হচ্ছে। এবাড়ির কাজের লোকেরা দ্রোণকে ওই সম্বোধনেই ডাকে, ও তো তাদেরই একজন। আসলে ও এবাড়ির ড্রাইভারের মেয়ে, তাই ওর মুখে মালিক কথাটাই মানায়। আমার ঠাম্মি, আমার মা, আমার বড় মা, ব্রাভো ব্রাভো দ্রোণ, ব্রাভো, মানে তোর মতো এরকম কথায় এবং কাজে এক আমি কিন্তু দেখিনি কখনো। এই তোদের মনে আছে দ্রোণ সবসময় বলতো যে এইসব সমাজের ক্লাস ডিভিশন ও মানে না, মানে গরিব বড় লোক এদের তফাত আমাদের দ্রোণ পাত্তা দেয় না। টান টান তিন দিন, 9-11 এপ্রিল রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।